বেশি প্রফিট হয়তো আমরা যদি এটা মাঙ্গা অনেক বেশি প্রফিটেবল হতো বাট আমরা ভিনল্যান্ড সাগা বাদ দিতে চাচ্ছি না বাট আজকে তোমাদের একটা ছাড় দিতে হবে ছাড়টা হচ্ছে আজকে আমরা ভিনল্যান্ড সাগা দিতে পারছি না কারণ আমাদের যে লোকবল রয়েছে আমরা ইচ্ছা করলে একদিনে এক চ্যানেলের জন্য দুটা ভিডিও বানাতে পারি না তো হয় আমাদের ভিনল্যান্ড সাগা দিতে হতো নয়তো সোলো লেভেলিং দিতে হতো আর চ্যানেলটাকে অ্যাক্টিভ করে রাখার জন্য অবশ্যই ট্রেন্ডিং এর কোন একটা সিরিজ আমাদের চালানো উচিত সেই হিসেবে আমি সোলো লেভেলিং চালাচ্ছি মানে যেহেতু এটা সপ্তাহে একটা করে আসছে তো আজকে তোমরা সোলো লেভেলিং এর ভিডিও দেখো কালকে থেকে আবার ভিনল্যান্ড সাগার তোমরা রেগুলারলি দেখবে মানে ভিনল্যান্ড সাগার পনেরো নম্বর এপিসোড কালকে আসবে তো যাই হোক আর কোনো কথা বলবো না জাস্ট খালি একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আমাদের যে র্যান্ডম স্টোরটা রয়েছে সেই স্টোরটাতে তোমরা একটু ঘুরে এসো সেখানে শীতের বেশ কিছু কালেকশন রয়েছে এবং সেখান থেকে তোমরা কাস্টম ডিজাইনের টি শার্ট এবং হুডি অর্ডার করতে পারবে এছাড়াও গোজোর অ্যাকশন ফিগার রয়েছে অনেক কম মূল্যে বাংলাদেশে হয়তো দেড় দুই হাজার টাকা করে বিক্রি করে বাট সেখানে তুমি সাতশো টাকা দিয়ে নিতে পারবে আর কি যেহেতু শেষ কয়েকটা রয়েছে সেল করে দেবে আর তাছাড়া আমি নিজেও কিছু গোজোর অ্যাকশন ফিগার খুব শীঘ্রই গিভ হয়ে করা স্টার্ট করব তো যাই বুঝতে পারছি আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় শারীরিক অবস্থার চেয়ে মানসিক অবস্থা বেশি খারাপ তবে তারপরেও কাজ করতে বসেছি আর কি তো চলে এবার আমরা মূল ফিরতে যাই তো গত পর্বে আমরা দেখেছিলাম যে সব স্ট্যাচু মিলে জিনহুকে চারদিক থেকে ঘিরে ধরেছিল তবে এখানে আমি জিনহুর নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারছি কিনা বা প্রোনাউন্স করতে পারছি কিনা সেটা কমেন্ট অবশ্যই জানিয়ে দিও যে অ্যাকচুয়ালি এটার প্রোনাউন্সিয়েশন বা এটার উচ্চারণটা কিভাবে হবে তো তখন তো আমরা দেখেছিলাম যে জিনহুর অবস্থা মারাত্মক খারাপ এবং মৃত্যুর আগে জিনহু একটা কথাই বলেছিল লাইফে যদি আর একটা সুযোগ পেত আর এরপরে তার সামনে গেমের মতো কোনো কিছুর একটা ডিসপ্লে ছিল যেটা তোমাদের মনে আছে হয়তো এবং এখানে জিনহোকে একটা প্লেয়ার হিসেবে সিলেক্ট করা হয় আর প্লেয়ার হিসেবে সিলেক্ট করার কারণ তো বুঝতেই পারছো সবচেয়ে সাহসিকতার সাথে শেষ পর্যন্ত ছিল তবে কেউ প্লেয়ার বানালো বা ডিসপ্লে কই থেকে আসলো ওটা আমাদের দেখানো হয় না আমি তো ভেবেছিলাম হয়তো আমরা দেখব যে জিনহো কোনো গেম টেম খেলছে কম্পিউটার এরকম কোনো একটা কিছু বাট এরকম কিছু হয় না এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে জিনহুর জ্ঞান ফিরে এসেছে আর সে হসপিটালে ভর্তি তোর যখন প্রচন্ড জ্ঞান ফিরে তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ও পর লক্ষ্য করে যে ওর হাত পা সবকিছু ঠিকঠাক রয়েছে মানে গত এপিসোডে যে ডেভিল গটরা বা স্ট্যাচুর ওর হাত পা কেটে নিয়েছিল সেগুলো সব ঠিক হয়ে গিয়েছে হিল হয়ে গিয়েছে আর তখনই জিনহুর উপর ইনভেস্টিগেট করার জন্য হান্টার অ্যাসোসিয়েশনের দুজন সার্ভিলেন্স টিমের লোক আসে সার্ভিলেন্স টিম বলতে মনে করো তদন্তকারী আর কি তদন্ত করতে এসেছে তো তাদের মধ্যে যে মেইন ছিল সামনের জন তার নাম হচ্ছে ও জিনশুল আর সে এসে নিজের পরিচয় দেয় জিনহুকে আর তার পেছনে যে ছিল ব্যাগ ধরা বা বক্স ধরা তার নাম হচ্ছে কান তো জিন হো তখন তাকে জিজ্ঞাসা করে আপনারা কি আমার কাছে কি চান তো তখন ওই তদন্ত অফিসার জিন চুল বলে তুমি গত তিন দিন ধরে অজ্ঞান ছিল আজকে তোমার জ্ঞান ফিরলো তো এটা শুনে জিন হতো পুরো অবাক হয়ে যায় এবং এটাও বুঝতে পারে না যে ওখানে কিভাবে আসলো তবে তারপর অ্যাপার্ট ফ্রম দিস জিন করে কি তাদেরকে মিস্টার সং আর জুহির ব্যাপারে জিজ্ঞেস করে মিস্টার সং আর মিন ওই ক্যাপ্টেনটা যার হাত কেটে গেল আর জুই হচ্ছে ওই রিভার্স কার্স টেকনিক্যাল ওই মেয়েটা তো তখন ওই তদন্তকারী অফিসার বলে তারা ঠিক রয়েছে কিন্তু ওই ডানজেনে মিস্টার সং এর একটা হাত কেটে গিয়েছে যেজন্য তাকে হান্টার অ্যাসোসিয়েশনে আর রাখা মানে বুঝতে পারছো ডিফেক্টিভ মানুষ তো আর হান্টার অ্যাসোসিয়েশনে থাকতে পারবে না আর অন্যদিকে আমরা দেখি জুইকে মানে ডানজানের ভেতর যে ঘটনাগুলো ঘটেছে ওই সবকিছু ঘটনা দেখে মানে এক্সপিরিয়েন্স করে ও পুরো ট্রমাটাইজ হয়ে গিয়েছে এবং ও জানেও না এখনো যে জিনু বেঁচে আছে না মারা গিয়েছে এবং ওকে বর্তমানে এখন থেরাপি দেওয়া হচ্ছে যাতে আগের অবস্থা আবার ফিরিয়ে আনা যায় তবে ওর কন্ডিশন দেখে মনে হচ্ছে সে হয়তো কখনো আর হান্টার এসোসিয়েশনে জয়েন করতে পারবে না বা নতুন কোনো কাজে যেতে পারবে না তো এদিকে ওই তদন্তকারী অফিসার বলে ওই ডানজান থেকে শুধুমাত্র ছয় জন হান্টার বেঁচে ফিরেছে আর একজন হান্টের কাজ তো আসলে অনেক রিস্কি এটা আমরা বুঝতে পারি কিন্তু আমাদের যখন এস র্যাঙ্কের হান্টার টিম হোয়াইট টাইগার গিল তারা যখন সেখানে পৌঁছায় তারা সেখানে স্ট্যাচু বা গড সম্পর্কে বলা হয়েছিল ডেড পাওয়া যায়নি শুধু সেখানে তো এই জন্য আমরা জানতে চাচ্ছি যে তোমাদের রিপোর্টে মিথ্যা কোনো ইনফরমেশন আছে কিনা কিন্তু যেহেতু তোমরা সবাই একই জিনিস দেখেছো তো এর মানে তোমরা কেউ মিথ্যা বলছো না আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে খুবই একটা টেনশনের বিষয় যেটা আসলে কি ছিল এরপর তদন্ত অফিসার আরো বলা বলা শুরু করে যখন পোর্টাল গুলো আনলক হয়েছিল তখন মানুষের ভেতর যে পাওয়ার গুলো এসেছিল আমরা জানি ওই একবার আনলক হওয়ার পরে সেটার কখনোই নতুন করে সেই পাওয়ারটা বাড়ে না কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভেতরে কোনো পাওয়ার চলে এসেছে এবং এরকম রেয়ার কেসও রয়েছে যে অনেক দুর্বল হান্টারও এই স্ট্রেংথ পর্যন্ত চলে গিয়েছে তো জিন এটা শুনে তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর তখন তারা দুজন কারীকে তাদের সাথে একটা মেশিন নিয়ে এসেছিল ওই বক্সে তো এই বক্স দিয়ে মূলত একজন হান্টারের পাওয়ার লেভেল সম্পর্কে জানা যায় তো জিন যখন সেখানে হাত রাখে দেখা যায় জিন স্কোর মাত্র তার মানে পাওয়ার একটুও বাড়েনি তো যাই হোক এরপর তারা দুজন সেখান থেকে চলে যায় আর চলে যাওয়ার সময় তারা বলে ই র্যাঙ্কের একটা নর্মাল হান্টার এর স্কোর সত্তরের উপর থাকে কিন্তু জিনহুর কো স্কোর মাত্র দশ ও তো সাধারণ মানুষের চেয়েও কম স্কোর কাছে কিন্তু জিন চুল আই মিন মেন আলাদা তদন্তকারী অফিসার তখন বলে দেখো এটা রিজন আমি বলতে পারবো না তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ওই ডানজানটা উধাও হয়ে গিয়েছে আমরা চাইলেও সেটা নিয়ে আর ইনভেস্টিগেট করতে পারছি না কিন্তু প্রশ্ন হলো আমার একটাই জিনহুর মতো দুর্বল একটা হান্টার কিভাবে সেখানে সার্ভাইভ করলো আর এদিকে জিনহু তার সামনে ডিসপ্লের মত মতো কিছু একটা দেখতে পাই খেয়াল করো ওই ডানজেনে যেরকম ডিসপ্লে দেখা সেরকম একটা ডিসপ্লে আর ওই ডিসপ্লে তে লেখা রয়েছে যে অনেকগুলো আনরিড মেসেজ রয়েছে যেগুলো মেসেজ গুলো পড়া হয়নি তো জিন হোকে সেগুলো পড়তে হবে তো সে মেসেজ গুলো পড়ার জন্য টাচ করে কিন্তু তখনই দেখা যায় সে এটাকে টাচ করতে পারছে না আর তখন সে বুঝতে পারে না সে কিভাবে এই মেসেজ গুলো করবে আর ওই সময় তার মনে পড়ে এরকম ডিসপ্লে তো সে এর আগেও দেখেছিল ডানজেনের ভেতর তো যখন কিছু করবে তার আগে ওর জিনা চলে আসে তো জিনা এসে জিনের উপর অনেক রাগ দেখাতে থাকে এবং বলে তুমি নিজের খেয়াল রাখো না সবসময় কোনো না কোনো বললে পড়ো তুমি প্রত্যেকটা সময় আহত হয়ে ফিরে আসো যেখানে তোমার টিম মেম্বাররা কি হয় আহত হয় না তারপরেও তুমি আহত হও তুমি হয় নিজেকে পালটাও নয় আমি কলেজে পড়া বাদ দিয়ে আমি কোন একটা কাজ করব যাতে তোমাকে আর এই ড্যাঞ্জারাস কাজ না করতে হয় বুঝতে পারছো তুমি জিনহু তখন বলে হ্যাঁ বুঝতে পারছি কিন্তু তুমি কি আমার চোখের সামনে এই ডিসপ্লে গুলো দেখতে পাচ্ছ জিনা তখন বলে তুমি কিসের কথা বলছো আর জিনহু তখন বুঝতে পারে এই ডিসপ্লে গুলো শুধুমাত্র একাই দেখতে পায় আর তারপর সে জিনাকে গেমসের ব্যাপারে জিজ্ঞাসা করে যে গেমসের মধ্যে যে মেসেজগুলো আসে সেগুলোকে কিভাবে ওপেন করতে হয় আর এইদিকে ওই ডিসপ্লেতে লেখা রয়েছে তুমি প্লেয়ার হয়ে গিয়েছো এবং আজকে তোমার মিশন হচ্ছে তোমার স্ট্রেন ট্রেনিং করা মানে শক্তি বর্ধন করতে হবে আর এদিকে জিনুর সাথে কথা বলে জিনা বুঝতে পারে যে তার ভাই সুস্থ রয়েছে এর জন্য সে বিদায় দিয়ে তার কলেজে চলে যায় আর তখন জিনুর সামনে অনেকগুলো ডিসপ্লে চলে আসে এবং এখানে সবকিছু লেখা ছিল যে সিস্টেম প্লেয়ারের ডেভেলপমেন্ট কিভাবে করা হবে এবং তাকে এখানে অনেক টাস্ক দেওয়া হবে এবং সে যদি ওই টাস্কগুলো পূরণ না করে তাকে পেনাল্টি বা শাস্তি দেওয়া হবে এছাড়াও মিশন কমপ্লিট করলে তাকে পুরস্কারও দেওয়া হবে এবং যেদিনে পুরস্কার সেদিনই দেওয়া হবে তো ওকে অনেকগুলো টার্গেট দেওয়া হয় যেমন একশোটা পুশ আপস একশোটা সিট আপস একশো স্কোয়ার দশ কিলোমিটার দৌড়ানো এবং আবারও বলা হয় তোমার ডেইলি মিশনগুলো যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তোমাকে সে অনুযায়ী শাস্তি দেওয়া হবে তো বুঝতেই পারছো এখানে জিন হোকে শক্তিশালী বানানোর যে প্রসেসটা এটা অনেকটা সাইতামার মতো আর কি মানে ওয়ান থেকে ইন্সপায়ার হয়ে করতে পারে এটুকু আর কি আর মজার একটা কথা বলি রাগার কিছু নাই প্রত্যেকটা এনিমি কোনো না কোনো এনিমি থেকে হয় গ্রাফিক্স নয়তো স্টোরি বা ক্যারেক্টার যে কোনো কিছু থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হতে পারে তো এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আর কি তো যাই হোক সেখানে আবারও বলা হয় এই ডেলি মিশন কম কমপ্লিট করতে সে যদি ফেল হয় তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে এবং সেখানে একটা টাইমারও চলছিল এবং এই টাইমের মধ্যে তাকে মিশন গুলো কমপ্লিট করতে হবে তো জিন প্রথমে সবকিছু ইগনোর করে আর এদিকে আমরা দেখি ওই তদন্ত অফিসার গিয়ে চেয়ারম্যান গোর সাথে কথা বলে এবং সে বলে মনে হচ্ছে জিন ভেতরে কোনো দ্বিতীয় পর্যায়ের অ্যাকিং হয়নি মানে কোনো উন্নতি হয়নি বিষয়টা আবার বলি অনেকের আছে না পরবর্তীতে শক্তি আবার বেড়ে যায় খুব রিয়ার একটা কেস আর জিন যেহেতু একমাত্র ওই ডেনজেন ভয়ঙ্কর ডেনজেন থেকে বেঁচে ফিরেছে পুরো অক্ষত অবস্থাকে পাওয়া গেছে তো সেহেতু সবাই ধারণা করেছিল ভেতর কোনো আলাদা শক্তি আনলক হয়ে গিয়েছে কিন্তু সেরকম কিছু হয়নি কিন্তু চেয়ারম্যান তখন বলে যাই বলো না কেন ভাই ওই স্ট্যাচু গুলো সম্পর্কে যে গল্প শুনেছি ভাগ্য ভালো যে ওই স্ট্যাচু গুলো দুনিয়াতে আসেনি আর এটা আমাদের আগের কোনো কেসের মতো না তো এটাকে আমাদের স্পেশাল কেসের মধ্যে রাখতে হবে আর এদিকে আমাদের জং ইনের সিন দেখানো হয় তো এটা আবার আরেক কোম্পানি আর কি যেখানে এজেন্ট পুলাপনের নতুন ক্রাশ সাই ইন কে বলে আমি চাই পরের বার তুমি বি র্যাঙ্কের হান্টারদের ইনস্ট্রাক্টর হিসেবে পার্টিসিপেট করো তো চাই ইন বলে আমি কিভাবে ইনস্ট্রাক্টর হয়ে পার্টিসিপেট করবো আমার মধ্যে অন্য কাউকে শেখানোর কোনো অ্যাবিলিটি নেই জানেন তখন বলে দেখো এটার মাধ্যমে আমরা নতুন নতুন হান্টারদের প্র্যাকটিস করাবো তুমি সেখানে শুধুমাত্র তোমার নিজের মতো ফাইট করবে তোমাকে দেখে এই হান্টাররা নতুন কিছু শিখবে আর এই সব তাদের কাছে পরীক্ষার মতো হবে আমি জানি অনেক সুন্দরী হওয়ার সাথে সাথে ট্যালেন্টেড কারণ বাংলাদেশের বেশিরভাগ পোলাপান অলরেডি তোমার প্রেমে পড়ে গেছে আর তারপর সে বলা শুরু করে দেখো হান্টার গিল্ড এমনিতেও সবচেয়ে বড় পাঁচটা গিল্ডের মধ্যে একটা তবে ইন্টারন্যাশনালি আমরা কোনো ইন্ডিভিজুয়াল হান্টারকে পাওয়ার বাড়াতে পারি না কিন্তু তাদের অভিজ্ঞতাকে বাড়াতে পারি তাদের ব্যাটল স্কিলের মাধ্যমে মাধ্যমে আমরা তাদের পাওয়ার কেহান্স করতে পারি আর আমাদের যখন সেই সময়টা আসবে তখন আমরা সবকিছুর জন্য প্রস্তুত থাকবো তো এখন থেকে সব শুরু করে দাও তো এখানে কোন সময়ের কথা বলা হচ্ছে এটা আমি জানি না বা আমাদের জানানো হয় না আমরা আমরা পরে জানতে আর এদিকে দেখতে পাই রাস্তার মধ্যে হঠাৎ করে নতুন আবার পোর্টাল পোর্টাল ওপেন মানে পায় না নতুন পোর্টালের আমদানি তো রাস্তার মধ্যে পোর্টালটা ওপেন হয়েছে সাধারণ মানুষ তো দেখে অনেক ভয় পেয়ে যায় আবার এদিকে জিনহুর ডেইলি মিশনের টাইম লিমিট শেষ হয়ে গিয়েছে মানে ওকে যে স্ট্রেন ট্রেনিংটা টা দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময় দেওয়া ছিল ওটা ইগনোর করেছে শুয়েছিল মিশন কমপ্লিট করেনি তো ওকে এবার পেনাল্টি দেওয়া হয় শাস্তি দেওয়া হবে তো হঠাৎ করে রুম কাঁপতে শুরু করে এবং প্রথমে মনে করে ভূমিকম্প হয়েছে জাপানে তো প্রচুর ভূমিকম্প হয় কিন্তু হঠাৎ করে সেই নিজেকে মরুভূমির মতো একটা জায়গায় দেখতে পায় যেদিকে তাকায় খালি মরুভূমি ছিল অনেকটা তোমার হৃদয়ের মতো আর তখনই তার পেছনে বিশাল একটা ড্যাঞ্জারাস মনস্টার চলে আসে যেটা দেখতে অনেকটা আমার মতো আর এখন আমাদের ডিসপ্লে তে দেখানো হয় এটাই জিনহুর একটা পেনাল্টি এবং এই পেনাল্টিতে জিনহুর টার্গেট থাকবে তাকে চার ঘন্টা সার্ভাইভ করা তা না হলে কিন্তু এই মনস্টারটাকে মেরে ফেলতে পারবে যে কোন মরলে তাকে বেঁচে থাকতে হবে তো জিনহু তো মারাত্মক ভয় পেয়ে যায় আর এদিকে জিনহুর রুমে নার্সরা যখন আসে দেখতে পায় জিন তো নেই কিন্তু নার্সরা কি জানে যে জিনহু কিরকম বিপদে রয়েছে আর ওদিকে আমরা দেখি জিনহু তো জীবন বাঁচে কোন রকমের দৌড়ে সেখান থেকে মনে করো পালাচ্ছে কিন্তু এই মনস্টারটা ওর পিছু পিছু দৌড়াচ্ছে আর অন্যদিকে হসপিটালের নার্সরা তাকে খুঁজতেই থাকে যে হারাম কোন টয়লেটে গেল কোন টয়লেটে গিয়ে মোবাইল টিপছে আর এদিকে ওই মনস্টারের কাছ থেকে পালাতে পালাতে জিনহুর অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং মনস্টারটা যখন ওকে প্রায় মেরেই ফেলবে তখনই মনে করো যে ভাগ্যক্রমে চার ঘন্টার টাইম লিমিটটা শেষ হয়ে যায় এবং জিনহু আবারও তার নিজের রুমে হসপিটালে ব্যাক করে চলে আসে তবে এই সার্ভাইভ করার কারণে তাকে বলা হয় তাকে যথাযথ একটা রিওয়ার্ড দেওয়া হবে তো এখানে ঘটনাটা কি ঘটলো বুঝলে জিনহুকে দশ কিলোমিটার দৌড়ানোর জন্য বলতে বলা হয়েছিল না তো দেখো আমার মনে হয় একশো কিলোমিটারই হারাম দৌড়িয়েছে ওই চার ঘন্টায় মানে কথার কথা আর কি তো যাই পরের দিন সকালে জিনহু বুঝতে পারে যে আমার চোখের সামনে যে ডিসপ্লে গুলো আসে যে টাচ গুলো দেয় এগুলোকে হালকা করে নিলে হবে না সিরিয়াস একটা ব্যাপার কালকেই মরছিলাম প্রায় তো এরপর সে সত্যি সত্যি শক্তিশালী হওয়ার জন্য স্ট্রেন্থ ট্রেনিং নিতে থাকে আর অন্যদিকে আমরা দেখি জুহিকে যাকে ডি র্যাঙ্কের একটা ডানজানের মিশনের জন্য কল করা হয় এবং বলা হয় তোমাকে সেখানে প্রয়োজন তো প্রথমে রাজি হয় না কিন্তু যখন ওকে বলা হয় জিনহুর জ্ঞান ফিরে এসেছে জিনহু পুরো সস্ত জুহি অনেক খুশি হয়ে যায় এবং ও মিশন বাদ দিয়ে ভুল নিয়ে যায় হচ্ছে জিনুর সাথে দেখা করতে হসপিটালে কিন্তু এসে সে দেখতে পায় জিনহু নিচে স্ট্রেন্থ ট্রেনিং করছে আর নার্সদের কাছ থেকে আমরা জানতে পারি চার দিন হয়েছে মাত্র জিনহুর জ্ঞান ফিরেছে কিন্তু এখন থেকে সে প্রতিদিন এভাবে দৌড়াদৌড়ি করে আমরা তো ভেবেই পাচ্ছি না ছেলেটা এত এনার্জি কই থেকে পায় কিন্তু ওরা তো আর যায় না জিনহু কেন এগুলো করছে আবার কই থেকে এনার্জি পায় এটা একটা প্রশ্ন তো যাই হোক জিনহু প্রথমে ভাবতো যে ডিসপ্লে গুলো তার হ্যালোসিনেশন বাট একচুয়ালি এগুলো হ্যালোসিনেশন না এগুলো আসল ডিসপ্লে এবং তার ডেইলি মিশন কমপ্লিট করার পরে তাকে তিন ধরনের রিওয়ার্ড দেওয়া হবে প্রথমটা হচ্ছে ফুল রিকভারি এটা আমি বলছি বলি ধরো তুমি 10 কিলোমিটার দৌড়ালে তোমার শরীরের যে ভয় ক্ষতি হবে রগের টান লাগবে পায়ের টান লাগবে তারপর হাঁপিয়ে যাবে এই রিওয়ার্ডে তোমার ফুল শরীর আগের মতো ফিট হয়ে যাবে মানে মনে করে কিছুই হয়নি এক কথায় ফুল রিচার্জ হয়ে যাবে দ্বিতীয় রিওয়ার্ডটা সুন্দর একটা বউ পাবে সরি আমি ভুল বলেছি দ্বিতীয় রিয়ারটা হচ্ছে অ্যাবিলিটি পয়েন্ট পাবে আর এই অ্যাবিলিটি সে নিজের মতো অনেক কাজ ইউজ করতে পারবে তবে সে বেশিরভাগ পয়েন্ট দিয়ে তার স্ট্রেংথ আপগ্রেড করছে যাতে সে আরো শক্তিশালী হতে পারে আর এরপর সর্বশেষে তাকে একটা র্যান্ডম রিয়ার্ড বক্স দেওয়া হয় এটা থেকে যেকোনো কিছু আসতে পারে তো এতদিন এই বক্স থেকে সাধারণত সাধারণ ব্যান্ডেজ তারপর বদনা এইসব আসতো কিন্তু আজকে ওকে একটা চাবি দেওয়া হয়েছে এবং ওকে বলা হয় এই চাবির সাহায্যে সে ইনস্ট্যান্ট যে কোনো ডেনজেনের মধ্যে যেতে পারবে আর ওই ডেনজেনটা হ্যাভজং সাবওয়ে স্টেশনের তিন নম্বর এক্সিটে রয়েছে আর এটা হবে তোমার ফার্স্ট প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আবার এদিকে খবরে বলা হয় ডি র্যাঙ্কের একটা পোর্টাল ওপেন হয়েছে এবং টিভিতে এগুলো লোকেশনে বলা হয় এবং বলা হয় সি র্যাঙ্কের ড্যানজনে কিছু ওপেন হয়েছে জায়গায় জায়গায় মানুষ খুব চিন্তিত আর এদিকে জিনহ প্রথমে তার মায়ের সাথে দেখা করতে যায় আর এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিভাবে জিনহুর মা এভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল মানে একদিন হঠাৎ করে ওরা দেখে যে জিনহুর মা ঘুম থেকে আর উঠছেই না আর এটা তখনই হয়েছিল যখন এই পৃথিবীতে ওই পোর্টাল গুলো ওপেন হয়েছে তো জিনহু আর জিনহা মিলে অনেক চিন্তিত হয়ে তার মাকে নিয়ে হসপিটালে যায় তো হসপিটালে যাওয়ার পরে ডক্টর বলে এটা একটা ইটার্নাল স্লিপ ডিজিজ আর এটা এমন একটা ডিজিজ এটা ওই পোর্টাল গুলো যখন ওপেন হয়েছিল তখন প্রতি দশ হাজারে একজন মানুষের মধ্যে এটা হয়েছে তো আপাতত তাকে আমরা লাইফ সাপোর্ট ছাড়া আর কিছুই করতে পারছি না আর আমাদের যেটা মনে হচ্ছে মানা স্টোন এনার্জির কারণে এগুলো হচ্ছে তো সেই থেকে জিনু তার মাকে এভাবে বাঁচিয়ে রাখার জন্য ছোট বড় কাজ করতে থাকে যাতে সে টাকা ইনকাম করে মায়ের চিকিৎসা করতে পারে কিন্তু হঠাৎ করে জিনু লক্ষ্য করে তার ভেতর অদ্ভুত কিছু পরিবর্তন হচ্ছে মানে ও যে সাধারণ মানুষ ছিল সেই সাধারণ মানুষ থেকে ওর একটু ইম্প্রুভমেন্ট হয়েছে আর এই জন্য হান্টার অ্যাসোসিয়েশনে পরীক্ষা দেওয়ার জন্য যায় এবং সেখানে গিয়েও জানতে পারে যে হ্যাঁ আসলে ওর ভেতরে সাধারণ মানুষ মানে আমাদের লেভেলের মানুষের চেয়ে একটু বেশি স্ট্রেংথ এসেছে এবং ওর সিদ্ধান্ত নেয় ওর মায়ের চিকিৎসার জন্য ও হান্টার অ্যাসোসিয়েশনে যোগ দেবে কিন্তু হান্টার হওয়ার পরে ও একটা চুলো ছিটতে পারেনি তো যাই হোক এসব চিন্তা করার পরে বর্তমানে আমরা দেখতে পাই জিনহু কিন্তু আগের চেয়ে একটু পাওয়ারফুল হয়েছে মানে এখানে দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে শক্তিশালী জন্মপ্রদত্ত শক্তি আরেকটা হচ্ছে মনে করো তুমি নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে শক্তিশালী করতে পারো তো জিন্ন মনে করো প্র্যাকটিসের মাধ্যমে নিজের সহশীলতা স্পিড ইনস্ট্যান্ট ডিসিশন এগুলো আর কি মনে করো করেছে তবে কতটুকু ইমপ্রুভ করেছে এটা আমরা একটু পরে বুঝতে পারবো আমরা দেখতে পাই জিনু ফাইনালি ওই হাফ আসে তবে দেখতে এখানে কোনো পোর্টাল ওপেন হয়নি ও নিজেই মনে করে চাবির মাধ্যমে পোর্টালে ঢুকতে পারবে আর ওর কাছে আর সাহস রয়েছে আমার কাছে যেহেতু চাবি রয়েছে যদি ভেতরে বেশি জ্ঞানজাম দেখি পোর্টাল থেকে বের হয়ে আসবো তো এই চিন্তা করে ও গেট ওপেন করে পোর্টালে বের হয়ে যায় আর যাওয়ার পরে এই গেটটা বন্ধ হতে শুরু করে আর তারপর সে দেখতে পায় যে গেট তো অনেকটা মেয়ে খুব সহজে বের হয়ে পারছে কিন্তু সে বের হতে পারছে না এবং ওই মেয়েটাকে দেখেও নি আরো বুঝতে পারে যে একটা আলাদা ডাইমেনশনে চলে এসেছে এবং ওকে বলা হয় যতক্ষণ না পর্যন্ত ওইখানকার কে হারাবে ততক্ষণ না পর্যন্ত বাইরে যেতে পারবে না তবে তাছাড়াও বাইরে যাওয়ার উপায় রয়েছে সেটা হচ্ছে একটা টেলিপোর্টেশন স্টোন তো যিনি তখন ভাবে আমার সে হাই ফাই র্যাঙ্কের হান্টারদের নিয়ে গিয়ে যে কুর্তা পেটানিগুলো খাইছিলাম এখন আমি একাই ডেনজেনে এ লড়াই করবো তো দূরের কথা বাপের জন্য আমি একটা সাধারণ মনস্টার কেউ হারাতে পারিনি তবে তারপরে ও ভয়ে সামনের দিকে গিয়েছে আর তখন তখন সামনে তিনটা গবলিন চলে আসে গবলিন গুলো আসলে খুব কিউট কিন্তু গবলিন দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ বরাবরই ওই সব গবলিন মানে সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্ক এর যে ডেমন রয়েছে এদের হাত থেকে সবচেয়ে বেশি মার খেয়েছে আহত হয়েছে কিন্তু এইবার সে গবলিনদের সাথে ফাইট করার চেষ্টা করে তো প্রথম প্রথম সে পারছিল না কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পর ওই তিনটা গবলিনকে কে একেবারে সাফারি কিরকিরা করে দেয় আর তখন সে বুঝতে পারে আমার ট্রেনিং কামে লাগছে রে ভাই আগে তো অনেক শক্তিশালী হয়ে গেছে কিন্তু তখন পেসন থেকে নেকড়ের মতো একটা মনস্টার চলে আসে যার দাঁত লোহাতে তৈরি ছিল তো জিনহু তার ছুরি দিয়ে এই মনস্টার উপর আক্রমণ করে এবং আমরা দেখতে পাই ওই নেকড়েটা ওই সুইটাও ভেঙে ফেলে এবং এই নেকড়েটাকে দেখে বোঝা যাচ্ছিল খুবই ভয়ঙ্কর তো এখানে আমাদের জিনু অনেক বেশি ভয় পেয়ে যায় সে পাওনা পারছিল না সে বুঝতে পারছিল না সে এখন কি করবে এমনকি এই নেকড়েটা ওর উপর আক্রমণ করে গালের একটু অংশ কেটেও দেয় আর তখন জিনু চিন্তা করে যেহেতু এখানে আমার কাছে কোনো হিলার নেই আই মিন রিভার্স কার্স টেকনিক্যালা কেউ নেই তো আমাকে নিজেকেই দেখে শুনে রাখতে হবে তা না হলে খেলা এখানেই শেষ হয়ে যাবে আর এরপর আমরা দেখতে পাই নেকড়ে জিনহুর উপর ফাইনাল একটা আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে বাট আমাদের জিনহু পুরোপুরি নিরস্ত্র এমনকি জিনহুকে দেখে আমাদের মনেও হয়নি সে একেবারে আহামরি অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে তো কি আছে জিনহুর কপালে কি হবে এখন তো এরকম একটা প্রশ্ন রেখে এই এপিসোডটা শেষ হয়ে যায় তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আগে মাঙ্গা পড়েছো দ্যাটস ফাইন বা যারা মাঙ্গা ভিডিও দেখেছো এটাও ফাইন বাট তোমরা কোনো স্পয়েল করো না স্পয়েল করলে হয় কি মানে আমি যে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেখছি আমি যে মজাটা পাচ্ছি আমার সেই মজাটা নষ্ট হয়ে যায় আমরা মনে করে একটা পর্ব দেখে পরের পর্বের একটা মনে মনে একটা প্রেডিকশন করি যে পরের পর্বে হতে পারে তো অ্যাকচুয়ালি দেখা গেল পরের পর্বে ওরকম কিছু হয়নি তো তোমরা আগেই পড়ে রেখেছো তোমরা তো জানো তো আমি তো পড়িনি তো আমার তো একটা অধিকার আছে আমি একটা এপিসোড দেখবো তারপর একটা প্রেডিকশন করবো একটা কথা বলবে বা একটা কিছু ভাববো কিন্তু তোমরা যদি স্পয়েল করো হয় কি ওই আমাদের যে মজাটা যারা আমার সাথে দেখছে বা প্রতি সপ্তাহে এপিসোডগুলো গুলো বের হওয়ার পরে দেখছে তাদের মজাটা নষ্ট হয়ে যায় এবং আমি তোমাদের জন্য একটা কাজ করতে চাই তবে এর জন্য আমার একটু সময় প্রয়োজন তোমাদের ডাইরেক্ট এনিমির জন্য আমি দেখি যে কোনো টেলিগ্রাম বা এরকম কোনো কিছু করা যায় কিনা যেখানে তোমরা এইসব এপিসোড দেখতে পাবে মানে ভিডিওর সাথে সাথে মূল যে এপিসোডটা থাকবে সেটা যাতে তোমরা দেখতে পারো সেই ব্যবস্থাটা আমি করার চেষ্টা করবো তো যাই হোক আমি বিদায় নেব আর আমার কন্ঠ শুনে তোমার মনে হচ্ছে বাইকের লিসা করছে নাকি ব্যাপারটা এরকম না ব্যাপারটা হয়েছে কি এখন বাজে হচ্ছে রাত দুটো বেজে চল্লিশ মিনিট আর আমি গতকাল ঘুমিয়েছিলাম হচ্ছে সকাল এগারোটায় মানে ঘুম আসতে আসতে এগারোটা বেজেছে তো সারাদিন ঘুমিয়েছি তো আজকে ঘুমানোর জন্য আমি ঘুমের শুধু খেয়েছি কিন্তু তাও ঘুম আসছে না পরে চিন্তা করলাম কি দরকার আছে তাহলে ঘুমের চেষ্টা না করি একটা ভয়েস দিয়ে রাখি কারণ দেখা যাবে সে আমার ঘুম আসতে আসতে ছয়টা সাতটা বেজে যাবে

মজা আছে কিন্তু আমি যে টাইপের ইউটিউবিং করি চারটা চ্যানেলের টেনশন তাও তো ভাগ্য ভালো কে ড্রামা বন্ধ করে দিয়েছি ওই চ্যানেলের সিরিজ বন্ধ করে দিয়েছি সিরিজ করলে হয় কি প্রত্যেক দিন তোমার ভিডিও দিতেই হবে একটা প্যারা আমি যে একটা ছুটি নেবো সেই ছুটি নেওয়ার সিস্টেম নাই আবার এরকম হয় আমি যদি পুরো একটা দিন ছুটি কাটাই আমাদের যে টিম মেম্বার রয়েছে পাঁচটা টিম মেম্বার তাদের তো হিউজ অঙ্কের একটা মনে করো স্যালারি দিতে হয় তো আমি যদি একজন গ্যাপ দিই তাদের সবাইকে বসে থাকতে হবে তো সব কিছু মিলিয়ে একটা প্যারার মধ্যে আছি লাইভ নিয়ে আলহামদুলিল্লাহ তো অবশ্যই বলতে হবে তবে সত্যি বলতে আমি হয়তো অনেক

বিদানিতে পারব আমার এমন একটা অ্যামাউন্ট হবে যখন আমাকে এত কষ্ট করে ইউটিউবিং করতে হবে না তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরো কাজ করব কষ্ট যেতো হয় আর কষ্ট করব যাতে আমার ওই টাইমটা আর কমে আসে আর দ্রুত আমি অবসর নিতে পারি কিন্তু কোন যদি একটা রিপ্লেসমেন্ট পাই تام সব জায়গায় খালি আমার ভয়েসই লাগবে কতজন চ্যানেল চালায় কতগুলো মানুষের ভয়েস আসে তাতে কোনো সমস্যা হয় না কিন্তু আমার যে ভিউয়াররা তারা আমাকে কোন ধরনের ভালোবাসা মেইটে বুঝিনা আজ পর্যন্ত পাঁচ বছর ধরে ইউটিউবিং করি আমি একটা রিপ্লেস আনতে পারলাম না আমার আমি যে রিল্যাক্সে তিন দিন ঘুমাবো আমি যে রিল্যাক্সে একটু থাকবো আরেকজনকে কাজ দিয়ে যে ভাই আজকের তুই কাজটা চালাই নে আমি একটু রেস্ট করি কিন্তু তোমরা ভাই কি বলবো বেশি ভালোবাসো আমার ভাই বাট আমার মনে হয় আমার চ্যানেলে এখন থেকেই তো আরেকটা ভয়েস তোমাদের অ্যাকসেপ্ট করা উচিত আমি সেই ভালো একটা ছেলে ভয়েস খুঁজবো আমার মতো একটু বয়স্কই খুঁজবো এবং যদি রিপ্লেস আসে তোমাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে আমাকে একটু তোমরা রিলিজ দিও কারণ সিরিয়াসলি আমি কিন্তু অ্যাপ নরমাল হয়ে যাচ্ছি দিন কাজের প্রেশার তো মেইন সমস্যা না ঘুমের টাইম মেইন সমস্যা আর ঘুমের সমস্যা হয় কাজের টেনশনের জন্য মানে আমার পিঠে কেমন যেন বাড়ি ফিল হয় যে না ভয়েসটা দিলাম না কালকে ভিডিওটা যাবে না তবে তারপর আগের চেয়ে কাজ একটু কম করছি কারণ আমার তো বাস্তব হবে যাই হোক আমি বিদায় নিচ্ছি আজকের মতো সারাদিন এই একটা ভয়েসে আমি কাজ করতে পেরেছি আর কোনো ভয়েস দিতে পারি না আরেকটা ভয়েস দেওয়ার মতো এনার্জি আমার এই মুহূর্তে নাই ভালো থেকে তোমরা আর নতুন যদি কোনো ভয়েস আসে বিনীত অনুরোধ তোমরা তাকে একসেপ্ট করো তারপর আমরা চার পাঁচ জনকে আনবো চার পাঁচটা ভয়েস দিয়ে আমরা ট্রাই করবো তোমরা যাকে সিলেক্ট করবে তাকে আমরা রেখে দেবো তবু দয়া করে প্লিজ আমাকে একটু মাঝে মাঝে রিলিজ দিও হয় দুই একটা চ্যানেল থেকে আমি একবারে যেতে চাই